ভারতীয় জনতা পার্টির যারা 2019 সালে নির্বাচিত সাংসদ ছিলেন বা এখন আছেন বলা ভালো, তারা সকলে প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গের জনগণের কাছে তাদের কাজ, এই পাঁচ বছরে তারা যে কাজ করেছে তার একটা লেখাজোকা পেশ করবে। সেই নিয়ম অনুসারে বা সেই নীতি অনুসারে আমরা যেটা ঠিক করেছি সেই অনুসারে আজকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি রাজ্য সভাপতি হিসেবে এবং একজন বালুরঘাটের সাংসদ হিসেবে আমি আপনাদের সামনে বিগত পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির সাংসদ হয়ে আমি যা যা কাজ করেছি তার একটা সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আগামী যে লোকসভা নির্বাচন তাতে মূল ইস্যু হতে চলেছে উন্নয়ন, এবং সেই উন্নয়ন মোদীর নেতৃত্বে গোটা দেশে যা ঘটেছে। আমরা জানি যে রেলে এখানে একটা বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে, এবং তার জন্য রেলের উন্নয়নের জন্য আমরা এইভাবে সমস্ত রেলের যে কাজ হয়েছে সেই কাজকে সামনে রেখে আমরা একটা লিফলেট তৈরি করেছি, যেখানে একদিকে যেমন এটা কালারফুল হবে, এই মুহূর্তে আপনাদেরকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাতে পারছি, কালার জেরক্স প্রিন্টিং নেই যেহেতু আমাদের সুবিধে। এখানে বালুরঘাট দিল্লি সাত দিন ট্রেন চলা থেকে শুরু করে বালুরঘাট শিয়ালদা ট্রেন, বালুরঘাট থেকে একলাকি বৈদ্যুতিকরণ, বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য 500 কোটি টাকার উপরে টাকা, বুনিয়াদপুরে আমাদের যে রেলের জায়গা আছে যাতে জাতীয় মানের স্টেডিয়াম করার যে প্রস্তাব আমরা দিয়েছি, তাতে যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং রেল মন্ত্রকের মধ্যে যে চিঠির আদান প্রদান হয়েছে এবং তারপরে তারা সহমত প্রকাশ করেছে যে রেল 3 একরের মতো জমি দেবে, এবং বুনিয়াদপুরে থেকে কালিয়াগঞ্জ যে প্রকল্প ফ্রিজ হয়েছিল অর্থাৎ এক কথায় বন্ধ হয়েছিল সেই প্রকল্পকে আবার খুলে দেওয়া, অর্থাৎ রেলের টেকনিক্যাল ভাষায় ডিপ ফ্রিজ করা থেকে শুরু করে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম, গঙ্গারামপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম, এই ধরনের 15 কোটি টাকা খরচ করে সিকলাইন পিটলাইন তৈরি করা, বালুরঘাট স্টেশনে আপনারা জানেন যে এসকালেটরের কাজ, লিফটের কাজ শুরু হয়ে গেছে, এই সমস্ত উন্নয়নের বিষয়ে আমরা মানুষকে জানাতে উদ্যোগী হয়েছি। এর সাথে ইটাহার গুঞ্জরিয়ার যে রেল প্রকল্প সেই রেল প্রকল্প নিয়েও আমরা মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে ভোটের আগেই যে খুব দ্রুত এই প্রকল্প নিয়ে আমরা সামনের দিকে এগোব। এছাড়াও আমরা প্রত্যেকটি বিধানসভা, এই সাতটি বিধানসভায় আমাদের যে এমপি ল্যাডের টাকা, সেই এমপি ল্যাডের টাকা কী টাকা, কোন বিধানসভায় কত পরিমাণ টাকা খরচ হয়েছে তার সম্পূর্ণ এরকম লিফলেট করে এই লোকসভার জনগণের কাছে আমরা তুলে দিচ্ছি। সেক্ষেত্রে তার রঙিন লিফলেট হবে, আমরা এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছি। যেমন ধরুন ইটাহার বিধানসভার ক্ষেত্রে 1,72,65,000 টাকা, ইটাহার বরাবরই বৈমাত্রসুলভ আচরণের শিকার হয়েছে কিন্তু আমাদের সময় হয়নি। আমরা 1,72,00,000 মানে প্রায় 2 কোটি টাকার মতো টাকা আমরা খরচ করেছি। কুশমুন্ডিতে 1,55,67,000, তপন বিধানসভাতে 2 কোটি, কুমারগঞ্জে 2 কোটি, বালুরঘাট বিধানসভায় একটু বেশি খরচ হয়েছে, গঙ্গারামপুর বিধানসভাতে প্রায় 2.5 কোটি, হরিরামপুর বিধানসভাতে প্রায় 1,63,00,000 টাকা আমরা এইভাবে মানুষের কাছে কাজ আমরা তুলে দিচ্ছি। আমরা যা আমাদের এমপি ল্যাড ছিল তার সিংহভাগ টাকা, সিংহভাগ বলতে আপনারা জানেন যে এমপি ল্যাডের একটা অংশ মেনটেন্যান্সের জন্য ডিএম অফিস বা ডিপিএলও অফিস তারা কেটে নেয়, তা বাদ দিয়ে যে টাকা তার সিংহভাগ টাকা আমরা খরচ করেছি। কিছু ব্যালেন্স রাখতে হয়, এই জন্য রাখতে হয়, ডেলিভারিটলি রাখতে হয়। কোনো প্রকল্পে আমরা 4 লাখ টাকা দিয়েছি, হয়তো কাজ করতে গিয়ে দেখা গেলো 4,30,000 টাকা খরচ হচ্ছে, তখন ওই প্রকল্প যেন বন্ধ না হয়ে যায় সেজন্য আমরা কিছুটা কিছু 1,00,000 টাকা ছেড়ে রেখেছি। আমরা প্রত্যেকটি বিধানসভার কাজের একদম, যেমন কুশমুন্ডি বিধানসভার প্রত্যেকটি কাজ যা আমাদের তরফ থেকে স্যাংশন হয়েছে, বরাদ্দ হয়েছে, এবং তার কত টাকা কোন খাতে আমরা সম, যেমন স্ট্রিট লাইটের ক্ষেত্রে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে আমরা দিয়েছি, শ্মশানের ক্ষেত্রে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, কোন জায়গায় আমরা বড় স্ট্রিট লাইট পার্টি বানিয়েছি যাকে হাইমাস্ট বলা হয়, এই সমস্ত ডিটেলস, এই কুশমুন্ডি বিধানসভার ডিটেলস আমরা দেখতে পাচ্ছেন, সমস্ত ডিটেলস আমরা তৈরি করেছি। প্রত্যেকটা স্ট্রিট লাইটের হিসেব থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটার আমরা হিসেব করি।
মানুষের কাছে এই হিসেব নিয়ে আমরা সামনের দিকে চলে যাব। অনুরূপে কুমারগঞ্জ বিধানসভা, সেখানেও প্রত্যেকটি যেমন পাবলিক গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের সুবিধা সহ সেখানে 3,50,000 টাকা খরচ হয়েছে। এরকম বহু কাজ, কোথাও শ্মশানের জন্য পানীয় জলে কমিউনিটি ব্যবস্থা করা, ড্রেনেজ সিস্টেম, পাকা সড়ক, কমিউনিটি সেন্টার, কমিউনিটি হল, স্ট্রিট লাইট, প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্রত্যেক বিধানসভার জন্য মানুষের জন্য কাজ করেছি এবং যে বিপুল পরিমাণ কাজ হয়েছে। এছাড়াও আমি প্রত্যেকটি বিধানসভায় দেখাচ্ছি না, সময় আপনাদের কম বলে। এছাড়াও এই এমপি লাটের বাইরে গিয়ে যে কাজ, যেমন ধরুন সিএসআর ফান্ড, আপনারা জানেন সিএসআর ফান্ডের মাধ্যমে আমরা তপন রাধাগোবিন্দ মন্দিরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি যার মূল্য প্রায় 25,00,000 টাকার উপরে। এছাড়া সি ওএনজিসির সহযোগিতায় সিএসআর ফান্ডে আমরা বহু মানুষকে ব্যাটারি চালিত ত্রিচক্র যান, অর্থাৎ ট্রাইসাইকেল, সেই ট্রাইসাইকেল প্রদান করেছি। মানুষকে আমরা যে আমাদের সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, তার সহযোগিতায় প্রায় 1 কোটি টাকার যন্ত্রাংশ আমরা মানুষকে প্রদান করেছি। সেই জন্য আমাদের বিশ্বাস, মানুষ দু হাত তুলে আমরা যেখানেই যাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি। বিভিন্ন যে আটকে থাকা কাজগুলো, এই কাজগুলোকে মানুষ চালু করার জন্য আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করছে। কিন্তু আমাদের বিরোধীরা তারা অপপ্রচার করছে, আমাদের বিরোধীরা অপপ্রচার করতে গিয়ে মানুষের হাসির খোরাকও হচ্ছে। আমি আজকে দেখছিলাম আমাদের প্রতিদ্বন্দ্বী বিপ্লববাবু বলছিলেন উনি নাকি মুখ্যমন্ত্রী বা তৎকালীন রেলমন্ত্রীকে বলে নাকি বালুরঘাট গোল্ড লিঙ্ক নাকি চালু করে দিয়েছে, বলছে ওটার বদলে সুকান্ত মন্ত্রী একটা গোটা ট্রেন দিয়েছে। একই তো হলো যে একটা লিঙ্ক এক্সপ্রেস আর গৌড় এক্সপ্রেস, একটা গোটা ট্রেনের মধ্যে পার্থক্য বোঝে না, সে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আর আমি ওনাকে অনুরোধ করব যে একটু পড়াশুনো করুন। রেলের LHB কনভার্সন হচ্ছে, LHB কনভার্সন হলে পরে কোনো ট্রেনে লিঙ্ক লাগানো যায় না, সে পৃথিবী ভারতবর্ষের যে কোনো ট্রেন হোক, সেটা LHB বগি যেই ট্রেনেই তৈরি হবে সেই ট্রেনের আর লিঙ্ক এক্সপ্রেস চলবে না। সেজন্য দার্জিলিংয়ের যে লিঙ্ক এক্সপ্রেস, দার্জিলিং এক্সপ্রেসের হলদিবাড়ি থেকে আসতো সেটাকেও বাদ দিতে হয়েছে। এগুলো জানতে হয়, উনি জানেন না, ওনাকে জানাচ্ছি আমি। সেই জন্য লিঙ্ক এক্সপ্রেস এই মুহূর্তে চলবে না, কারণ LHB কনভার্সন। সেই জন্য আমরা পুরো LHB বগিযুক্ত নতুন ট্রেন দিয়েছি এবং সেই জন্য মানুষকে আর দাঁড়াতে হয় না, কখন গৌড় এক্সপ্রেসের সাথে লাগবে, কখন ঘুরবে, আবার বাইরে যাও, গৌড় মালদা স্টেশন থেকে টানতে টানতে টেনে ট্রেনকে সামনের থেকে নিয়ে গিয়ে আবার লাগানো। আমাদের বিরোধীদেরকে সেই জন্য বলবো যে আপনারা যে অপপ্রচার করছেন সেই অপপ্রচার যেন মানুষের কাছে হাসির উদ্রেক না হয়, মানুষের কাছে হাস্যকর বস্তুতে আপনারা পরিণত হচ্ছে। সে এবং এর সাথে সাথে আপনাদের একটা সুখবর দিয়ে দিই, আগামী 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই জেলায় আসার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত ওনার অফিস থেকে যে আমরা শিডিউল পাচ্ছি যে আগামী 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের 2 জায়গায় জনসভা করবেন, একটি জলপাইগুড়ি এবং একটি বালুরঘাট। আমরা এখনও বালুরঘাটের লোকেশন এখনও ঠিক করি, ঠিক করলে পরে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবার যদি আপনার কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, কোচবিহারে আগামী 4 এপ্রিল ভোট প্রচার আসছেন প্রধানমন্ত্রী এবং ওই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই জায়গায় সভা করার কথা, মানে কোচবিহারেই সভা করার কথা। প্রচারে আপনি যেমন বললেন উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, 4 তারিখ থেকে শুরু হচ্ছে, ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, 4 থেকে 6 থেকে উনিও থাকছেন রাজ্যে, মানে উত্তরবঙ্গে, কী বলবেন বিষয়টাকে? মোদী মমতা দুই অর্থ দেখুন, 4 তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে থাকেন এবং ওই একই দিনে প্রধানমন্ত্রী আসেন তাহলে তো খুব ভালো হবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কার কত কে কত বড় নেতা, মানুষ ভিড়ই প্রমাণ করে দেবে কোন মানুষ কত মানুষ প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হচ্ছেন আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হচ্ছে, তা হিসেব দেখা যাবে একদম পরিষ্কার। আজ কীর্তি আজাদে যখন মিছিল চলছে তখন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, সেখানে আহত হয়েছে বেশ কয়েকজন এবং শেষ পর্যন্ত উত্তেজনা এমন হয় যে মন্দিরে আশ্রয় নিতে হয় প্রার্থীকে, মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে তিনি আহত হয়ে গেলেন এবং উত্তেজনা সামাল দিতে পুলিশকে হিমছিম খেতে হয়, প্রচারে বেরিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব জেলায় জেলায় এমন জায়গায় গেছে না, কীর্তি আজাদ বাবু বুঝতে পারবেন কোন দিন তৃণমূলের লোকেরা ওনাকে আজাদি দিয়ে দেবে একদম। ওনারা তো সব আজাদি গ্যাংয়ের সাথে থাকেন, কাশ্মীরি মাঙে আজাদি, অমুক মাঙে আজাদি, উনি একদম পার্মানেন্টলি আজাদ হয়ে যাবেন, চিন্তা নেই তৃণমূলের অত্যাচারে। অমৃতলায় সমর্থনে কৃষ্ণনগরে সভা করে গেছেন প্রধানমন্ত্রী, আজকে সেখানে ভোট প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মহাবৈত্রের সমর্থনেই আজকে সেখানে সভা করলেন।
কি বলবেন? মুখ্যমন্ত্রী যেতেই পারে, সব জায়গাতেই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে দেখবেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে জনগণের থেকে যেন সিভিল লেসে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা যেন সেখানে বেশি না হয়ে যায়। আমরা গতবারের অভিজ্ঞতা দেখেছিলাম তো, বালুরঘাটে উনি এসেছিলেন 19-এ লোকসভা নির্বাচনের প্রচারে, সেই সভাতে যত সংখ্যায় জনগণ ছিল তার থেকে বেশি সংখ্যায় সিভিক ভলেন্টিয়ার ছিল সিভিল লেসে। সেটা যেন না হয়, লজ্জা লাগে তো, মুখ্যমন্ত্রী সভা করছে, সিভিক ভলেন্টিয়ার এত সংখ্যায় হয়ে যাচ্ছে। মেয়রের ওয়ার্ড এবং বিরাটি দুটো জায়গাতেই আজকে গত রাতে ভোর রাতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন এক মহিলা, কি বলবেন সেটা? দেখুন প্রত্যেকটি জায়গায়, বৃহত্তর কলকাতা, আপনি সেটা ব্যারাকপুর থেকে শুরু করে একদম সোনারপুর অবধি ধরে নিন, আপনারা কান পাতলে পরেই শুনতে পাবেন সেখানে কাঠমানি ছাড়া আপনি কোনো প্রজেক্ট করতে পারবেন, এবং সেই কাঠমানি খুব সুন্দর, দারুণ একটা ইকোনমিক সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলেরা সাঙ্গপাঙ্গরা বানিয়ে রেখেছে, কোনো জালিয়াতি দুগ্গিবাজি নেই, স্কোয়ার ফিট অনুসারে রেট ঠিক করা আছে, আপনি রেট দিন, পয়সা দিন, মাল পেরুন, ভায়োলেশন করুন, যা ইচ্ছে তাই করতে পারেন, ক্যামেরার সামনে দেখতে খারাপ লাগবে, নাহলে আপনি ভালো মতো কাঠমানি দিলে ভিক্টোরিয়ার উপরেও বিল্ডিং করে নিতে পারতেন, ভিক্টোরিয়াটা কেন্দ্রীয় সরকারের প্রপার্টি বলে এখনো পাচ্ছে না, রাজ্য সরকারের হলে ভালো কাঠমানি দিলে আপনি ভিক্টোরিয়ার উপরে একটা বহুতল নির্মাণ করতে পারতেন। 18 দিন হয়ে গেল ভিডিও রিলিজ আছে, যে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করতে হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন কলকাতাতে ধর্মতলাতে এসেছিলেন তার ভাষণে হিসেব দেওয়া আছে, আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে কত দিয়েছি, ওনাকে তো আমি সিম্পল ব্যাপারে বলছি, অত পত্রদত্ত করতে হবে না, ওনাকে বলুন ওনার পিসি যখন রেলমন্ত্রী ছিলেন সেই UPA-1 আমলে UPA-1 সরকার পশ্চিমবঙ্গের রেলের জন্য কত টাকা খরচ করেছিলেন, আমি আমাদের হিসেবটা দিয়ে দেবো ওনাকে, ওনাদেরটা বলতে বলুন সুকান্ত মজুমদার আমাদের সময় 13,000 কোটি টাকার হিসেবটা দিয়ে দেবে, প্রমাণ হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছে তাতে বলেছে কেন্দ্র সরকার যে প্রকল্পের টাকাগুলো সেগুলো সুকান্তবাবু আটকে রেখেছে। দেখুন কিছু মানুষের মানে অভ্যেস থাকে যে অন্যের ঘরে দোষ দেয়া, কাঁটা আমাদেরও এটা থাকে, কাঁটা ফুটে গেছে, কাঁটা তো নিজে ফোটে না, আমরা কাঁটার উপরে পা দিই বলে কাঁটা ফোটে, তো আমাদের আমরাও মাঝে মাঝে বলি, তো সেই নিয়মটাই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করছে, ওনারা চুরি করছেন বলে আটকে আছে, চুরি না করলে তো আটকাতো না, কে আটকাতে যাচ্ছে, গরিব মানুষ টাকা পাবে, মোদি তো গরিব মানুষকে টাকা দিতে চায়, আপনি যান প্রত্যেকটা মানুষ বলে দাদা আমরা বাড়ি পাচ্ছি না, ওই তৃণমূলের নেতা বড় লোক সারা বাড়ি পাচ্ছে, তৃণমূলের নেতা বড় লোক সে ঠাকুর ঘর বানিয়েছে দোতলার উপরে, চলুন এই শহরে দেখিয়ে দিচ্ছি কতগুলো লাগবে, এখানে তো তাও তৃণমূলের গুন্ডাগিরি কম হয় এই শহরে, যেহেতু সংস্কৃতির শহর বালুরঘাট, তাতেও আপনি দেখতে পাবেন প্রচুর বাড়ি আছে, দোতলা বাড়ি, তার মাথার উপরে চিলেকোটার উপরে ছোট ঘর, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, এই জন্য কি প্রধানমন্ত্রী এই ঘর করার টাকা পাঠান, এইটা অত্যন্ত লজ্জার বিষয়, চুরিটা বন্ধ করুন, সিম্পল কথা FIR করুন, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের কাছে টাকাটা ফেরত নিন, তাহলেই তো হয়ে গেল, গভর্নমেন্ট টাকা ফেরত দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার টাকা ফেরত দিচ্ছে, একজন চুরি করবে টাকা ফেরত দেবে অন্যজন সেটা তো হতে পারে না, গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের এসেকারের মধ্যে তার ট্যাক্সের মধ্যে আমার টাকা আছে, তো আমি তো চুরি করিনি, আপনি তো চুরি করেননি, আপনার ট্যাক্সের টাকা আছে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ওই চোরেদের টাকা কেন ফেরত দেওয়া হবে, ওই চোরেদের সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা ফেরত দেওয়া হোক, এই দাবিতে তো আমি বলছি তো ওনাকে উনি যুক্তি দিয়ে প্রমাণ করুক যে আমার দাবি অযৌক্তিক। দেখুন গঙ্গারামপুর শুধু নয়, প্রথম শুরু হয়েছিল এই জেলায় বা এই লোকসভায় বলা ভালো কুশমুন্ডি থেকে পোস্টার ছেঁড়া শুরু হয়েছে, কিন্তু পোস্টার ছিঁড়ে ফ্ল্যাগ খুলে দিয়ে আমাদের কর্মীদেরকে মেরে বিজেপিকে দমানো যাবে না, এবং আমরা সেই জন্য ICর কাছে সাথে কালকে দেখা করেছিলাম, সেখানে SDPO সাহেব ছিলেন, আমি পরিষ্কার বলে দিয়েছি যদি এটা বন্ধ না হয় আমরা আন্দোলনে বসতে বাধ্য হব, প্রয়োজনে থানার সামনে 24 ঘন্টা অবস্থান আমি নিচে করব। অবশ্যই কমিশনে আমরা জানিয়েছি সমস্ত বিষয়। 6 তারিখে মুখ্যমন্ত্রী আসছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে, ঠিক একইভাবে
পরের দিনই প্রধানমন্ত্রী আসছেন, কিভাবে দেখছেন বিষয়টা? না সেটা তো প্রধানমন্ত্রী ট্যুর, দেখুন প্রধানমন্ত্রী খুব ব্যস্ত থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানে উনি যেভাবে গোটা দেশে ঘুরে বেড়ান, গোটা দেশ যেভাবে ওনাকে ডিমান্ড করেন যে আপনি এখানে আসুন, একজন প্রধানমন্ত্রী হিসেবে তো উনি সময় দিতে পারেন না অতটা, তো উনি তার মধ্যে 7 তারিখ দিয়েছেন, এখনো পর্যন্ত টেন্টেটিভ, আমি বারবার বলছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম টেন্টেটিভ ফিক্স হয়েছে, টেন্টেটিভলি ফিক্স হয়েছে 7 তারিখ। যদি আসেন ভালো হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন করে যাবেন, পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী করবেন, বোঝা যাবে কার কত দম। এই আমি এটা রিলিজ করে দিটা, আজকে আমাদের কালচারাল সেলের পক্ষ থেকে চন্দন দাস তিনি একটি প্রচার সঙ্গীত এবং ভিডিও তৈরি করেছেন, আমি বড় স্ক্রিন নেই, আমি মোবাইলে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা রিলিজ করা হলো, সবাইকে গ্রুপে দিয়ে দাও, সবাই গ্রুপে দিয়ে দেন, না না সব জায়গায় হ্যাঁ শেষ আর